महाविष्णु जगत्कर्ता मयाया जसृजति अतः तस्वतार एव अयम अद्वैत आचार्य ईश्वरः। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जखन এই চোখ দিয়ে জগতের আর কোনো কিছুই দেখবার কোনো ইচ্ছে থাকে না, যখন এই কান দিয়ে এই জগতের কোনো কিছুই আর শুনবার রুচি থাকে না, যখন এই সমস্ত ইন্দ্রিয়গুলো একমুখী হয়, সেই সময় অপ্রাকৃত জগতের বাণী শ্রবণের যোগ্যতা উৎপন্ন হয়। অনেকে বলতে পারেন যারা মায়াবাদ বিচারে অবস্থিত তাদেরও তো অনেকের অনেক বৈরাগ্য দেখা যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের এই কথা দ্বারা অপ্রাকৃত জগতের যে আনন্দময় যে ভক্তির কথা এখানে উদ্দিষ্ট হয়েছে। অপ্রাকৃত জগতের আনন্দতে অবগাহন না করা পর্যন্ত প্রাকৃত জগতের যে আকর্ষণ বিকর্ষণ তার থেকে কোনোদিনই ছুটি পাওয়া সম্ভব হয় না। গৌড়ীয় গণের যে বৈরাগ্য, সেই বৈরাগ্য দেখে স্বয়ং চৈতন্য মহাপ্রভু পরাত্পর অখিলেশ্বর তিনি অত্যন্ত প্রসন্ন হন। গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রসন্ন হন গৌর ভগবান। এখানে যে বৈরাগ্যের কথা আমি প্রথমেই উত্থাপন করলাম, সরস্বতী ঠাকুরের কথা, এ বৈরাগ্য কোনো অবিদ্যা মিশ্রিত নয়, এ বৈরাগ্যটাকেই বিদ্যা বলা হয়েছে। আর তদ বিপরীত যেগুলো সেটাকে বলে অবিদ্যা, যেটা ছিল সর্বভৌম ভট্টাচার্য কীর্তন করেছেন সুন্দরভাবে, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম্বুধিরস্তমহম প্রপদে। এখানে বৈরাগ্যকে ছিল সর্বভৌম ভট্টাচার্য বিদ্যা বলেছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বগণের কৃপালাভের পূর্বে তিনি কিন্তু এই কথাটা বলতে পারেন নাই। তার কাছে যে বৈরাগ্য ছিল, তার কাছে যে বিদ্যা ছিল, সেই বিদ্যাগুলোর কোনো মূল্য নাই, এটা প্রমাণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সমস্ত ইন্দ্রিয়গণ, মনকেও একাদশ ইন্দ্রিয় বলা হয়, যখন সর্বাঙ্গীনভাবে সমস্ত ইন্দ্রিয় ভগবত প্রসাদে, গুরু বৈষ্ণবের প্রসাদ মানি ভগবত প্রসাদে স্নাত হয়, সেই সময় অপ্রাকৃত জগতের চিন্ময় বাণী শ্রবণের যোগ্যতা হয়। শ্রীল প্রভুপাদ প্রায়ই বলতেন, প্রভুপাদকে যখন বলা হতো, প্রভুপাদ এর কথা কি এখন এই ভাগবতের কিছু কথা একে বলা হবে, এখন নয়, এর আগে কানটা তৈরি হোক, এখন ওর কানটা তৈরি হোক, অর্থাৎ ওরাল রিসেপশন, যেটা দিয়ে অপ্রাকৃত জগতের শব্দকে এসে ক্যাচ করবে, তার যোগ্যটা তো হোক, কি করে হবে, সেবার দ্বারা। এ কথা বহুবার আলোচনা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত অদ্বয় জ্ঞান তত্ত্বে আমরা প্রতিষ্ঠিত না হতে পারি, যতক্ষণ পর্যন্ত ছিল মহারাজের ভাষায় অদ্বৈত তত্ত্বতে যতক্ষণ আমরা নিষ্ণাত না হতে পারি, ততক্ষণ পর্যন্ত দ্বৈত ভাবনা আমাদের সর্বদাই পীড়াদান করবে এবং আমরা ভ্রষ্ট হয়ে যাব। কেবল খালি শ্লোকটা উচ্চারণ করলাম, মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া যসৃজতি অধঃ তসা অবতার এবায়াম অদ্বৈত আচার্য ঈশ্বরহা, এ ব্যাখ্যা তো মহারাজও করলেন।
অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু আছে সমস্ত কিছুকে অদ্বয় জ্ঞান তত্ত্বের আধারেতে দর্শন করা, এটা যে কত বড় কথা এটা কোনো সাধারণ ব্যক্তি উপলব্ধি করতে পারবেন না। এটা কত বড় কথা, কত গভীর কথা। আমি যদি আচার্যের ভূমিকাও যদি আমি থাকি, আমি যদি অদ্বয় জ্ঞান তত্ত্বে প্রতিষ্ঠিত না হতে পারি অদ্বৈত তত্ত্বে, সেক্ষেত্রে আমারও নুনাধিক অসৎসঙ্গ হয়ে যাবে। যেটা একটু আগের অভিজ্ঞতা শুনেছেন পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা করা হয়েছিল বিভিন্ন জায়গায়। শ্রীল অদ্বৈত গোসাই ভগবত অভিন্ন, এই অর্থে তাকে অদ্বৈত বলা হয়। আর গুরুতত্ত্বে আপনারা শুনেছেন সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রেই রক্ত তথা ভবদেব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয়বতস্য বন্দে গুরু শ্রীচরণা। এখানে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীবা জানিয়েছেন যে গুরুপাদ পদ্মকে ভগবানের অভিন্ন সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্ত, সমস্ত শাস্ত্র তাকে ভগবানের থেকে অভিন্ন বলে কীর্তন করেছেন। শিল শিল বিশ্বনাথ চক্রবর্তী বা জানাচ্ছেন, এখানে জানবেন যে এখানে ভগবত অভিন্ন মানে এই নয়, তার মধ্যে ভগবানের যত গুণাবলী অবশ্যই আসবে, কেন ভক্তের মধ্যে কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চার, এ কথা সবাই স্বীকার করেছেন। কিন্তু তার অর্থ এই হয় না যে তা বলে আমার গুরুপাদ পদ্ম হ্রাস করতে আরম্ভ করে নেবেন, কিছু সখী নিয়ে যেটা সহজিয়ারা করেন আমার গুরুপাদ পদ্ম হ্রাস করতে আরম্ভ করলেন, ওই তো বলেছেন কৃষ্ণের থেকে অভিন্ন, মূর্খতা। গুরু বৈষ্ণবের হৃদয়গত ভাব, তার সিদ্ধান্ত বিচার, আচরণশীল গুরু বৈষ্ণবের শ্রীমুখে না শোভন করা পর্যন্ত আমি এক কিংভূত কিমাকার সিদ্ধান্তে উপনীত হব। নিজের বিদ্যা পাণ্ডিত্যে এটা হয় না, সেটা অদ্বৈত আচার্য গোসাই নিজের জীবনে প্রমাণ করেছেন। প্রথমে আমি বলতে চাই যে আমাদের গুরুবর্গ বিশেষ করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরম পূজ্য ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ, এইসব মহাপুরুষগণের কাছে আমি একটা শিক্ষা পেয়েছি, অন্য কোনো তো আচরণ নিতে পারিনি বলে মনে হয় আমার, জানি না। যখনই গুরু বৈষ্ণব ভগবানের আবির্ভাব তিথি, গুরু বৈষ্ণবের আবির্ভাব তিথি, কোনো মহাপুরুষের আবির্ভাব তিথি উপলক্ষে কোনো হরিকথার অমৃত আমাদের কাছে পরিবেশন করতে শুরু করেছেন, তাতে তারা জানিয়েছেন দেখো বাবা দুটো জিনিস আছে, একটা হচ্ছে অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে মর্ফোলজিক্যাল অ্যাসপেক্ট, দুটো দিক আছে। একটাকে বলায় মহারাজ আমাকে বলেছেন তাত্ত্বিক সিদ্ধান্ত কীর্তন করতে, আমি তার চরণে কিছু সেবা করতে পারিনি কিন্তু আমাকে একটা পূর্ব আদেশ করলেন তিনি, আমি এটি পছন্দ করি। একটা হচ্ছে হিস্টোরিক্যাল দিক, একটা হচ্ছে তাত্ত্বিক দিক, দুটো। কিন্তু তা বলে আপনারা আমাকে দোষারোপ করবেন না, আপনি বলেন হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট ঐতিহাসিক দিক, আপনি কি বলতে চান? আমি একথা প্রথমেই পরিষ্কার করে দিতে চাই, আমি ঐতিহাসিক দিক বলতে কখনো জড় ইতিহাসের কথা বলি নাই। ঐতিহাসিক দিক বলতে আমি বলতে চেয়েছিলাম গুরু বৈষ্ণবের যা কিছু আবির্ভাব তিথি, তার যা কিছু লীলা বৈশিষ্ট্য, যা কিছু আছে তার যত ক্রিয়াকর্ম সব কিছু অপ্রাকৃত। এটাকে অপ্রাকৃত ইতিহাস বললে আরও ভালো হয়, অ্যাকিউরেট হয়। শুধু ইতিহাস বললে আপনারা জড়জগতের ইতিহাসের সঙ্গে মিলিয়ে ফেলবেন, তাতে আমার অপরাধ হবে বলে মহারাজ তো পরিষ্কার করে বলেননি। কিন্তু তার থেকে বেশি খুশি হতেন পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ,
পরম পূজ্যবাদ পরম শ্রীধর গোস্বামী মহারাজ দশমদেব গুরুপাদ পন্ত তারা চাইতেন যে তাত্ত্বিক দীক্ষা লোকে বুঝুক। তত্ত্বতে প্রতিষ্ঠিত হওয়া মানেই হল ভক্তি লাভ করা, যেটা সম্বন্ধে চৈতন্য চরিতামৃত বারবার বলেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। এই কথাগুলো তারা অত্যন্ত সুচিন্তিতভাবেই আমাদের কাছে উপস্থাপনা করেছেন, জানি না আমরা ভুল করব। তথাপি ছিল অদ্বৈত গোস্বামীর কিছু লীলাগত কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা অবশ্যই করা উচিত। তার আগে বলতে চাই, আচার্য কাকে বলে, আমি এ কথা অনেক হরিকথা আলোচনায় বৈষ্ণবগণের আদেশে এই কথা উত্থাপন করেছিলাম বৃন্দাবন আদি স্থানে, যে আচার্যের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটিটা কি, আচার্যের সবচেয়ে বড় কাজটা কি, সবচেয়ে বড় কাজ, যে কাজটা থাকলে সব কিছুই অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটা কি না? আচার্যের কাজ হল সম্প্রদায়ের সংরক্ষণ বা বাণী বৈভবের সংরক্ষণ। ইফ সিদ্ধান্ত বাণী ইজ প্রোটেক্টেড দেন উই ক্যান গেট এভরিথিং ভেরি ইজিলি। যদি সিদ্ধান্ত বাণীকে আমরা সংরক্ষণ করতে পারি, সুরক্ষা করতে পারি, তাহলে বাদবাকি সমস্ত কিছুই আমাদের কাছে অক্ষতভাবে আবার উপস্থিত হবে। যে কথা বলতে গিয়ে প্রভুপাদ প্রায়ই হরিকথা বলতেন, সমগ্র জগৎ যদি বন্যার জলে ভেসে যায়, যদি সমগ্র জগৎ আজকে আগুনে পুড়ে যায়, যদি একমাত্র চৈতন্য চরিতামৃত থাকে, আমি সেই চৈতন্য চরিতামৃতকে বক্ষে নিয়ে এই প্রলয় সমুদ্রতে সাঁতার কাটবো। এবং জেনে রাখবেন, আমাদের কোনো কিছুই ক্ষতি হয়নি, আমাদের কোনো কিছু লস হয়নি, আমাদের ক্ষতি আমরা হারিয়ে যাইনি, আমাদের কোনো কিছু হারাইনি, আমরা সব কিছু আমাদের অক্ষত আছে। এই কথাটাই সরস্বতী ঠাকুর বলতেন বারবার, সেখানে আলোচনা প্রসঙ্গে বলতেন যে আচার্যের প্রথম কাজ, এই কথা পরম পূজ্য কেশব গোস্বামী বারবার উত্থাপন করতেন, আচার্যের প্রধান কাজ হল সিদ্ধান্ত বাণীকে প্রোটেকশন দেওয়া। আজ যদি আপনারা মনে করেন আমি সিদ্ধান্ত বাণীর কথা বলতে বসেছি কিন্তু আমি বসি নাই, আমাকে ওনারা শক্তি সঞ্চার করে বসিয়েছেন, আমার গুরুবর্গ আমার ঘাড়ে তারা ধরে নিয়েছেন, আমি যদি একটু এদিক ওদিক তাকাই, কোনো বাচালতা করি, সঙ্গে সঙ্গে তারা আমাকে ঝাঁটার বাড়ি মানেন, জুতোর বাড়ি মানেন। আপনারা মনে করতে পারেন মহাস্ত সোসাইটির মধ্যে নেই বলে মনে হয়, কিন্তু আমার বড় কত বড় শাসন বাণী আছে তাদের, কিভাবে আমার জীবন পরিচালনা করতে হয়, আমার সঙ্গে থাকলে আপনারা জানবেন কত বড় শাসন তারা করছেন আমাকে। কে যে আমার লুকিয়েও কোনো ব্যভিচার করার কোনো রাস্তা নাই, তারা আমাকে ধরে ফেলবেন, এই জন্য তাদের আদেশে আমি কীর্তন করতে বসেছি, তারাই আমাকে কীর্তন করার শক্তি দিন, তারাই করছেন কীর্তন। ছিল কেশব গোস্বামী মহাজ প্রায়ই বলতেন, প্রভুপাদও বলতেন একই কথা, যে আচার্য থাকবে নিজের আচরণ, যেটাকে বলা হয়েছে শব্দব্রহ্ম, শব্দব্রহ্ম এবং শব্দব্রহ্ম যে বস্তুকে নির্দেশ করে ব্রহ্মবস্তুকে, সেই বস্তুর সঙ্গে শব্দব্রহ্মের কোনো তফাত নাই। আমার কথাটা বোঝা গেল না? ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড, অপ্রাকৃত শব্দ এবং শব্দি, তার মধ্যে কোনো গ্যাপিং নাই। যেমন জল বলে আপনি চিৎকার করলে এখন জল জল আপনার তৃষ্ণা যাবে না, জল নামক এই শব্দটা আপনার মধ্যে জল, জল যে কী বস্তু তার প্রপার্টি সম্বন্ধে যদি আপনার কোনো ধ্যান ধারণা পূর্বে থেকে থাকে, তার একটা গুণাবলী আপনার হৃদয়ে জাগ্রত হতে পারে, কিন্তু তার জল জল চিৎকার করলে আপনার তৃষ্ণা নিবৃত্ত হবে না। কিন্তু মাধবেন্দ্রপুরী পাদ যখন চিৎকার করেন হা কৃষ্ণ, পরম পূজা মাধব গোস্বামী মহারাজ যখন চিন্তা করেন হা কৃষ্ণ, যখন ছিল ভক্তি প্রমোদপুরী গোস্বামী মহারাজ, যখন ছিল শ্রীধর গোস্বামী মহারাজ, নিথাই গৌরাঙ্গ নিথাই গৌরাঙ্গ নিথাই গৌরাঙ্গ, তখন সেটা তোমার আমার শব্দের সঙ্গে সমান হয় না, সেই শব্দের সঙ্গে সাক্ষাৎ গৌর নিত্যানন্দ উপস্থিত থাকতে বাধ্য হন। তারা সেখানে শব্দব্রহ্মের সঙ্গে শব্দিকে বেঁধে এনেছেন, এটাকে বলে হরিকথা, এটাকে বলে বাস্তব হরিকথা। যে হরিকথার মাধ্যমে আমরা হরিকে উপলব্ধি করতে পারি, যেন মনে হয় যে মহাপুরুষগণের কথা আমার হৃদয়েতে ভগবানকে বসিয়ে দিচ্ছেন, তত্ত্বের একটা রেখাপাত করছেন এমনভাবে, যেটাকে এনগ্রেভিং বলা হয়, খোদাই করা,
রঘুনাথের আচরণ যেন পাষাণের রেখা, এই কথাটা কোনো গল্প কথা না, এর মাধ্যমে আমরা এই শিক্ষা পাই। গুরু বৈষ্ণবের আচরণ সিদ্ধান্ত আমাদের হৃদয়ে এমনভাবে রেখাপাত করেছে বা করবে, যে রেখা কোনোদিন আমরা ব্যবিচার করতে পারবো না, আমরা মুছে ফেলতে পারবো না। এটাকে বলে আচার্যের প্রধান ধর্ম। আচার্যের প্রধান কাজ হল যা যিনি তার সম্মুখবর্তী হবেন, তিনি যদি পূর্বে কোনো বৈষ্ণব অপরাধ না করে থাকেন, একটা কন্ডিশন, পূর্বে যদি তিনি কোনো বৈষ্ণব অপরাধ না করে থাকেন, পাপ করে থাকেন, ঠিক আছে, বৈষ্ণব অপরাধ না করে থাকেন, তাহলে সেই তেজিয়ান বৈষ্ণবের সম্মুখে আসার সঙ্গে সঙ্গে কি হবে, তিনি তার প্রভাবের দ্বারা তাকে প্রভাবিত করতে পারবেন। তার এতই পাওয়ার আছে, ভক্তিবিনোদ ঠাকুর একথাই জানিয়েছেন, শুদ্ধ গুরু বৈষ্ণব যদি তার কাছে আপনারা উপনীত হন, দণ্ডবত করেন, যদি তিনি আপনার সঙ্গে একটা বাক্য আলোচনা না করেন, তথাপি ওই আপনি সামনে গিয়ে কিছুক্ষণ বসলেন সেখানে, তার মাধ্যমে তার শরীরের থেকে যে অপ্রাকৃত তেজরাশি আপনার মধ্যে প্রবিষ্ট হয়ে আপনাকে ভক্তির একটা একটা প্রভাবে ফেলবে। এটা আমার কথা নয়, ছিল ভক্তিবিনোদ ঠাকুরের। হা আশ্চর্য গুরু বৈষ্ণব, আপনারা সেই অদ্বৈত আচার্যজিকে গৃহস্থ ভূমিকায় দেখছেন, কিন্তু তিনি গৃহস্থ ভূমিকায় শিল ভক্তি কি বলে শিল মাধবেন্দ্রপুরী পাদজি গুরুদেবের আদেশে তিনি ভক্তি এই ভক্তি মার্গে আচার্য তিনি, এবং তিনি গৃহস্থ আশ্রম স্বীকার করেছিলেন শিল মাধবেন্দ্রপুরী পাদের আদেশে। অনেকেই ঘৃণা করেন, ইনি গৃহস্থ, ইনি ত্যাগী, যারা পচা গৃহস্থ করে বেশি দেখায়, পরবর্তী গেলে দেখা যায় তারাই সংসারী হয়ে পড়েছেন, তাদের ভেতরে পচা করাপ্টেড ক্যান্সারের মতো সংসার ভেতরে ঢুকে রয়েছে। আমরা বৈষ্ণব ব্যবহারে বৈষ্ণব এটিকেসিতে অদ্বৈত আচার্যের কথা অনুভব করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বুঝতে পারব। যে কথা বলতে গিয়ে অনেকবার আলোচনা করা হয়েছিল যে প্রথমে যদি আমরা গুরু বৈষ্ণবের কৃপা লাভ না করতে পারি, তাহলে আমরা কখনোই অদ্বৈত তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব বুঝতে পারব না। নিত্যানন্দের দুরকম কাজ, দুরো অনেক কাজ, অনন্ত কাজ, তার মধ্যে দুটো তাত্ত্বিকভাবে আমাদের কাছে আমরা উপলব্ধি করব। এক হচ্ছে তিনি শিক্ষাগুরুর বেশ ধরে তিনি আমাদেরকে বত্ম প্রদর্শন করবেন, দ্বিতীয় কাজ হলো তিনি আবার দীক্ষাগুরুর বেজে অবতীর্ণ হন, ভালো হয়ে হয়ে আমাদের দেখাবেন তিনি পথ। আর সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু মানেই হচ্ছে আকর গুরু তত্ত্ব। অদ্বৈত গোসাই গৌরাঙ্গ মহাপুর একটা স্তবরাজ রেখেছেন, তাতে তিনি নিজের পরিচয় দিয়েছেন অবধূতা ভিন্ন। অদ্বৈত গোসাই অবধূতের থেকে অভিন্ন, অবধূতকে নিত্যানন্দ প্রভু, এরকম অনেক লীলা তিনি করেছেন মজা করে। সেই সব কথা বলতে গেলে রাত দিন কাবার হয়ে যায়, মাসের পর মাস, তবু আমরা এই অনন্ত আনন্দের কথা পরিসমাপ্ত করতে পারবো না। অনেকবারই এরকম হয়েছে, যখন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন চলে যাচ্ছেন ব্রজধামে চলে যাচ্ছেন, কৃষ্ণ প্রাপ্তি কিভাবে করতে হয় তার যে মার্গদর্শন করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, আমাদের আর কাহুর কথায় আর ধোকা খেতে হবে না। যারা চৈতন্য মহাপ্রভু আচরণটাকে শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, পরমপ্রিয় শ্রীধর গোস্বামী মহারাজ, ভক্তিপ্রিয় গোস্বামী মহারাজ, পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজ, এদের আনুগত্যে যারা গৌরাঙ্গের কিছু কথা উপলব্ধি করেছেন, তাদের আর কোনো রকম জগৎ কেউ ধোকা দিতে পারবে না, সম্ভব নয়, তাদের কোনোদিন কেউ ধোকা দিতে পারবে না। যাই জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন, আপনারা আপনাদের সৌতবাণীর মধ্যে আপনারা যে সৌতবাণী কীর্তন করার অভিনয় করেন, এই সৌতবাণীর মধ্যে আপনারা ভক্তি বিনোদ ধারাকে সর্বদাই সঞ্জীবিত রাখার চেষ্টা করবেন। যদি ভক্তি বিনোদ ধারাকে আপনাদের সৌতবাণীর মধ্যে না রেখে আলাদা একটা, আমি একটা ভালো বড় কীর্তনিয়া হলাম, কথাকার হলাম, এরকম একটা অভিনয় করেন, তারা আপনারা ভ্রষ্ট হয়ে যাবেন, যেটা আজকে আমাদের দুর্গতি দাঁড়িয়েছে।
আমাদের সৌতপন্থা থেকে আমরা সম্পূর্ণ প্রায় ভ্রষ্ট হতে চলেছি, সম্পূর্ণ আমরা ভ্রষ্ট হতে চলেছি, ভাগবত ধর্ম আজকে বিপন্ন হতে চলেছে। তার কারণ হল আমরা লৌকিক প্রতিষ্ঠা কামিনী কাঞ্চনে ব্যস্ত হয়ে পড়েছি। শ্রীল অদ্বৈত গোসাঁয়ের গৃহেতে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ সন কৃষ্ণ অন্বেষণের লীলা করেছেন, তিনি গোপীভাব ধারণ করে তিনি যখন চলে যাচ্ছেন ব্রজধামেতে, তখন নিত্যানন্দবাবু তাকে বঞ্চনা করে নিয়ে এসেছিলেন এই অদ্বৈত গোসাঁয়ের এখানে তিন দিনের উপবাস। অদ্বৈত গোসাঁয় মুষ্টিক অন্ন রান্না করেছেন তার ভাষায়, প্রভুকে বলছেন মুষ্টিক অন্ন কিছু করিয়াছে পাক, সুখা রুখা ব্যঞ্জন আর সুপ আর শাক এগুলো আমি কিছু পাক করেছি, এ দেওয়ার যোগ্য নয়, তথাপি তুমি তো কৃপাময় এসছো, এইগুলো তোমায় ভোজন করতে হবে, একটু পাও। যখন তিনি এই সব প্রসাদ পাওয়ালেন তাদেরকে, নিত্যানন্দ প্রভু অবধূত এবং গৌরাঙ্গকে অর্থাৎ কৃষ্ণ বলরামকে পাওয়ার পর অবধূত গোসাই বলছেন খাওয়া হয়ে যাওয়ার পর এক মুঠা ঝুটা অন্ন নিয়ে ছুড়ে ফেললেন গায়েতে, তোর অন্ন নিয়ে যা, আমার পেট ভরলো না তিন দিনের উপবাসে, এসব কি দিল, যদি নিমন্ত্রণই তুমি করলে তাহলে যত চাই তত খেতে দিতে হবে আমাকে। তখন অদ্বৈত গোসাই অপরূপ লীলা করছেন, ক্রোধিত হওয়ার লীলা, তুমি ভ্রষ্ট অবধূত, তুমি ব্রাহ্মণ সন্ন্যাসীকে দণ্ড দেওয়ার জন্য তুমি সন্ন্যাস নিয়েছো, তুমি কোথাকার, তোমার জাতপাত কোনো ঠিক নাই, হ্যাঁ তুমি আমার গায়ে ঝুটা দিলে ব্রাহ্মণ বলে কোনো কোনো নিন্দা করলে না, এই হলে অদ্ভুতভাবে অবধূতের তত্ত্ব প্রকাশ করেছেন। আর এই অদ্বৈত গোসাঁয়ের তত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভু অনেকবার, একবার নয়, অবধূতের তত্ত্ব, নিত্যানন্দবাবুর তত্ত্ব এবং অদ্বৈত গোসাঁয়ের তত্ত্ব আপনারা চৈতন্য ভাগবত দেখবেন প্রতি পদে পদে কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত তত্ত্বকে স্থাপন করেছেন, এমনভাবে বলেছেন যে প্রেমের তিনি ভাণ্ডারী, তুমি দিলে সেখানে হবে, তুমি দিলে সেখানে যে কেউ প্রেম পাবে ভক্তি পাবে, ভাণ্ডারী বলা হয় অদ্বৈত গোসাই প্রেমের ভাণ্ডারী, তুমি দিলে সে কুকুরও পাবে, কুকুর পশু পাখি তুমি যদি দিতে চাও সেও পাবে। এই জন্য অদ্বৈত গোসাইয়ের কাছে আমরা সবচেয়ে বেশি ঋণী, আমরা গৌরাঙ্গের কাছে ঋণী তো ঠিকই আছে, নিত্যানন্দ বহুর কাছে ঋণী, কিন্তু তার থেকে আদি ঋণী আমরা কার কাছে, অবধূত, আমরা এই অদ্বৈত গোসাইয়ের কাছে আমরা ঋণী। তিনি বাহ্যদৃষ্টিতে গৃহস্থ লীলা করেছেন, তার এক এক সিদ্ধান্ত বিচার যেগুলো আমাদের অনন্তকাল আমাদের রাস্তা দেখাবে, ভক্তির রাস্তা দেখাবে। এই শান্তিপুরে যেখানে অদ্বৈত গোসাই শ্রীপাঠ বলে বলা হয়, আবার যেটা আমরা দেখতে পাই মায়াপুর ধাম, সেখানেও তিনি, এটা অভিন্ন, এটাও কিন্তু অভিন্ন ব্রজধাম, সেখানেও তার শ্রীপাঠ ছিল দু জায়গায়। এইখানেতে অদ্বৈত গোসাইকে পরাজিত করবার জন্য এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন, বিশাল প্রতাপ তার, কেউ তার কাছে দাঁড়াতে পারে না। এই শান্তিপুরে শান্তিপুর নাথের কাছে তিনি বুঝতে পারেন, তিনি শুনেছেন এক বিরাট তত্ত্বজ্ঞানী ব্যক্তি আছেন, তাকে আমি পরাস্ত করে আমার নিজের সিদ্ধান্ত বিচার স্থাপন করব। তিনি যখন অদ্বৈত গোসাইয়ের সম্মুখে এসেছিলেন তখন সেখানে আকাশবাণী হলো, কিছুক্ষণ আলোচনার পর যখন আস্তে আস্তে অদ্বৈত গোসাই ভক্তিমার্গের আচার্য, তিনি কোনো ঔদ্ধত্য এই বিষয়ে প্রকাশ করেন না, তিনি বৈষ্ণব অপরাধীর কাছে ঔদ্ধত্য প্রকাশ করেন, দেখান। তখন সেখানে আকাশবাণী হলো, কার সঙ্গে তুমি তর্ক করতে এসছো, কার সঙ্গে তুমি তত্ত্ব বিচার করতে এসছো, এর নাম সাক্ষাৎ অদ্বৈত, ওপর থেকে বাণী হলো, সদাশিব ইনি সদা সদাশিব, এ তুমি কোটি জন্ম তপস্যা করলে পারবে না, ইনি সাক্ষাৎ সদাশিব, যাকে আপনারা বলেন গোপেশ্বর মহাদেব, তিনি সদাশিব, সদাশিব শিবতত্ত্ব অনেক গম্ভীর তত্ত্ব, শিবতত্ত্ব এত কমপ্লিকেটেড তত্ত্ব যেটা সাধারণ মানুষের বোধগম্য নয়, একদিকে জীবতত্ত্ব হিসেবে ব্যাখ্যা করা যায়, একদিকে ঈশ্বর তত্ত্ব, বাবা অসম্ভব ব্যাপার, গভীর রহস্যময় এখানে, কিন্তু আমরা দুটোকে ব্যালেন্স করে আলোচনা করব। শুধু তত্ত্বের আলোচনা করে অনেকে বুঝতে পারবেন না কি আলোচনা হলো, সেই জন্য তাত্ত্বিক দিক এবং তার অপ্রাকৃত লীলার কিছু বৈশিষ্ট্য দুটো ভিসে ভিস পাশাপাশি যদি আলোচনা করা হয় মিক্সিংভাবে, তাহলে আপনাদের বেশি
হৃদয়গ্রাহী হতে পারে, হৃদয় আপনারা গ্রহণ করতে পারেন তাড়াতাড়ি। শিল অদ্বৈত গোসাই যা আচরণে দেখিয়েছেন সেই আচরণ কি আমরা আমরা চিরকাল মেনে চলব, আমরা কাউকে আর অনুমোদন করতে পারব না। আমি এখানে বৈষ্ণবদের আদেশে এসছি ঠিকই কথা, আসার পরেই এক মহারাজ আমাকে প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন, দু তিনটে প্রশ্ন অলরেডি হয়ে গেছে। আমি বললাম এগুলো সব হরিকথাতে যখন আলোচনা হবে আপনারা যদি কৃপা করেন সেখানেই আলোচনা করব। অদ্বৈত গোসাই তার পূর্বাশ্রমের কথা এসব তো আপনারা শুনেছেন, লাউর গ্রাম কোথায় কি বলে সেই সব কথা তো আপনারা শুনেছেন। সেখানে দিব্যসিংহ বলে যে রাজা ছিলেন, সেই রাজা শেষেতে তার চরণ আশ্রয় করেছিলেন। আমি এসব কথা বেশি আলোচনা করব না, খালি স্পর্শ করে যাব। তার ছেলের সঙ্গে তার বন্ধুত্ব ছিল যখন তিনি ওখানে ছিলেন, যেটা বর্তমানে পূর্ববঙ্গ বলা হয়, ওটা সিলেট বলা হয়, শ্রীহট্ট। এখানে অদ্বৈত গোসাই আমাদের গদাধর পণ্ডিত গৌরাঙ্গ মহাপুর সবার পূর্বের যে লীলা, মানে তাদের পূর্বপুরুষের একটা অপূর্ব স্থান তারা দেখিয়েছেন, ওইটা ওই স্থানে সেইখানে কিছু লীলা প্রকাশিত হয়েছিল বিভিন্ন স্থানেতে, কিন্তু সমস্ত লীলাটাকে সমস্ত কথাটায় তারা প্রকাশ করেছেন আমরা সেগুলোকে অথেন্টিকভাবে মেনে নিতে পারব না। সমস্ত যেখানে যা অদ্বৈত গোসাই ন্যায় প্রকাশিত হয়েছে আমরা সেগুলোকে সব মেনে নেব তা নয়, অত সস্তা নয়। যেগুলো গৌড়ীয় বৈষ্ণবগণ দ্বারা অনুমোদিত সেগুলোই আমি আলোচনা করব, বাকি যেগুলো বিষয়ে কিছু সংশয় হতে পারে সেগুলো আমিও সেই বলে দেবো, এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে, বিতর্ক আছে। যারা নিত্যানন্দ প্রভুর বিবাহ নিয়ে বিতর্ক করেছিলেন সেটাকে আমি ভগবানের ইচ্ছা নিত্যানন্দ যে খণ্ড বিখণ্ড করে প্রমাণ করছি, ওটা কোনো বিতর্ক নয়, অপরিবর্তনীয় একটা সিদ্ধান্ত, কনক্রিট সিদ্ধান্ত, যেটাতে কোনো কলম চালাতে কেউ কোনোদিন পারবে না, জড়বুদ্ধি অ্যাপ্লাই করে ওটার সম্বন্ধে বিচার করতে গেলে হবে না। রাধারানীর আলোচনা করতে গিয়ে অনেকেই প্রথমে দুম করে রাধারানীর আলোচনা করতে আরম্ভ করলেন, তাদের একগুণে মানুষ নয়, তাদের এখনো ইন্দ্রিয় জয় হলো না, কিছুই হলো না। আমি জানি না তাদের আচার্যরা তাদেরকে কিভাবে গাইডেন্স করছেন, আমার জানা নেই, কিন্তু আমি ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ এবং পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজের ঝেঁটার বাড়ি খেয়ে মানুষ হয়েছি, সেই জন্য আমি ওইসব সহজিয়া কথা অনুমোদন করতে পারি না। হরিকথাগুলো যদি আমার কিছু রিপুটেশন কেনার জন্য, আমার কিছু নাম কেনার জন্য আমি হরিকথা বলি, তা আপনাদের ঘোর অমঙ্গল ডেকে আনবে। কিন্তু আমি যদি স্থান কাল পাত্র নির্বিশেষে সেই অপ্রাকৃত জগতের অকৈত্যব কথাই উইদাউট এনি অল্টারেশন এডিশন মানে এডিটিং আমি যদি কীর্তন করি তাহলে আমার কোনো দায় থাকবে না, আপনারা আমাকে মারতে আসবেন বলে যদি বলে, অনেকেই বলেছে এরা সব জানেন, মেরে দেবো উড়িয়ে দেবো সাবধান থাকুন, কিন্তু কিছু করতে পারেন। কেন অপ্রাকৃত জগতের কথা কীর্তন করলে এই অপ্রাকৃত শক্তি স্বরূপ ধারণ করে আমাকে রক্ষার জন্য তিনি অবতীর্ণ হবেন, এই বিশ্বাসটা প্রভুপাদ আমাকে দিয়েছেন। তুমি যদি অকৈত্যবাদের সত্য কথা কীর্তন করতে গিয়ে বিভিন্ন ইভেন্সুয়ালিটির বিভিন্ন আক্রমণের মুখোমুখি হও, তোমাকে রক্ষা করার দায়িত্ব হয়ে যাবে সেই অপ্রাকৃত সত্য, যে সত্যের নাম হলো গৌরাঙ্গ মহাপ্রভু, যে সত্যের নাম হলো অদ্বৈত গোসাই, বিভিন্ন স্বরূপেতে তারা আমাদের কাছে আসেন, আমার আর কোনো দায় থাকবে না। কিন্তু আজ যদি আমাদের আপনাদের সন্তুষ্টি করার জন্য আমি কিছু লীলাকীর্তন আরম্ভ করে দিলাম তাহলে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব আমার গুরু বৈষ্ণব আমাকে নেবেন না। আজ পর্যন্ত আমার কোনো সেবায় কোনো রকম বাধা হয় নাই, এইসব বৈষ্ণবরা সাক্ষী, একটা জিরো ব্যালেন্সেরও কোনো অ্যাকাউন্ট নেই আমার, কিন্তু আজ পর্যন্ত কোনো সেবায় হাজার হাজার মানে গ্রন্থ ছাপায় আমার কোনো বাধা হয় নাই। কে দিল কি করে দিল আমি বলতে পারবো না, গৌশালা হচ্ছে তাও মহারাজ জানেন, সবই হচ্ছে। কাজেই আমাদের গুরুবর্গ একটা প্রবোধন সহসবে একটা কথা শিখিয়ে দিয়েছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তে কৃতপুণ্য রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি। রাধা রাধা বললেই হবে না, তার আগে যোগ্যতা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে, সেই জন্য প্রথমে ঘুরে আসি সেখানে, প্রথমেই আমাদের এই শ্লোকের তাত্ত্বিক ব্যাখ্যায়
আমাদের গুরুবর্গ জানিয়েছেন, প্রথমে সিদ্ধান্তবিদ প্রতিষ্ঠিত সেই শুদ্ধ গুরু বৈষ্ণব গণের আনুগত্যে আমাকে থাকতে হবে, তার মাধ্যমে আমি অদ্বৈত গোসাইয়ের কৃপা পেয়েই যাব। কেন অদ্বৈত গোসাই নিত্যানন্দ প্রভু যদি অভিন্ন হন আর সব গুরুবর্গের মধ্যেই তারা থাকবেন, তারা থেকে আমাকে গাইডেন্স করবেন। আর অদ্বৈত তত্ত্ব আমি একটু আগেই বলেছি, অদ্বৈত তত্ত্বতে যদি আমি প্রতিষ্ঠিত না হই, যেটা ভাগবতের সিদ্ধান্তে অদ্বৈত তত্ত্ব অদ্বৈত জ্ঞান তত্ত্ব আলোচনা করতে গিয়ে মহাপ্রভু এবং সর্বমঠাচার্যদের মধ্যে আলোচনা হয়েছিল, সে নিয়ে একটা বইও বেরিয়েছে, 8 বছর হয়ে গেল, নীলাচলে বেদান্ত ব্যাখ্যা, শুনলে পড়লে পরে পাগল হয়ে যাবে লোকে, সব কথা চৈতন্য চৈতামীদের নাই, বহুপাদের অনুমোদিত এই গ্রন্থ 8 বছর আগে এই অধমের দ্বারা প্রকাশিত হয়েছে, নীলাচলে বেদান্ত ব্যাখ্যা। বদন্তি তত্ত্ববিদম স্তত্ত্বম যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, ভগবানের অপ্রাকৃত স্বরূপকে যারা এই মায়াবাদীগণ মানেন না, কিন্তু আমি এ কথা অনেকবার আলোচনা করতে বাধ্য হয়েছি প্রভুপাদের আনুগত্যে, আমাদের যে অদ্বৈত জ্ঞান তত্ত্ব, যে অদ্বৈত তত্ত্ব, সে অদ্বৈতের মধ্যে বৈচিত্র্যে পরিপূর্ণ, দেখতে পাই অদ্বৈত, অদ্বৈত তত্ত্ব অভিন্ন, বাস্তবিক পক্ষে বিচার যদি কাজ, যারা ভজনে প্রতিষ্ঠিত এইসব মহারাজরা আপনাদের কাছে এসছেন, বড় সৌভাগ্য আমার, আমি কল্পনা করতে পারিনি, আমি শুনেছিলাম যে মহারাজকে আজকে পাবো, যেখানে মহারাজ থেকে আমার ভেতর থেকে তিনি টেনে কিছুই জানি না কোথা থেকে বার করবেন তিনি, এগুলো সব বৈষ্ণবের গুণাবলী, তারা সব ভক্তিমান ব্যক্তি, তারা আমি ভক্তিহীন, সেই জন্য মহাপুরুষগণের আনুগত্যে এই শ্লোকের ব্যাখ্যায় যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিম কৃতপুণ্য রাশি, এই শ্লোকের কথা শুনে আপনারা যদি শুনে থাকেন বা না শুনে থাকেন কোনো সময় এইসব মহারাজের মুখে শুনবেন, সেখানে পরিষ্কার কথা আমাদের যে অদ্বৈত জ্ঞান তত্ত্বের কথা বলা হয়েছে, অদ্বৈত তত্ত্ব এখানে বৈচিত্র্যে পরিপূর্ণ, এখানে মায়াবাদীর মতো সে অদ্বৈত যে ভাবনা যেটা চিনমাত্রবাদ যেটাকে বলে সেটা এখানে নাই, গৌড়ীয় গণের অদ্বৈত যে তত্ত্ব তার মধ্যে এত অনন্ত বৈচিত্র্য সমাহার আছে, যার একটু কিছু অংশ যদি আপনারা পেয়ে যান, যার এক বিন্দু পেলে পরে আপনারা হাবুডুবু খাবেন, অদ্বৈত গোসাই আপনাদেরকে প্রচুর পরিমাণে কৃপা করুন, তিনি ভক্তির ভাণ্ডারী, আপনাদের যদি এক বিন্দু তিনি ভক্তির কণ দিয়ে দেন আপনারা হাবুডুবু খাবেন, নিতে পারবেন না। সর্বম ভট্টাচার্য তাকে বলা হচ্ছে সাক্ষাৎ বৃহস্পতি, চৈতন্য মহাপ্রভু যখন নিজের স্বরূপ দেখালেন এবং ভক্তিধন দিলেন তখন কাঁপতে কাঁপতে তিনি এত বড় পণ্ডিত, জগতের মধ্যে টপমোস্ট, জম্মুদ্বীপ হল ভারতের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সেই জম্মুদ্বীপে ভারতের মধ্যে এত বড় পণ্ডিত আর কেউ কোনোদিন হন নাই, হবেন না, সেই সার্বভৌম ভট্টাচার্য যাকে বলা হচ্ছে সাক্ষাৎ বৃহস্পতি, চৈতন্য মহাপ্রভু তুমি সাক্ষাৎ বৃহস্পতি, তাকে যখন তিনি ভক্তিধন দান করলেন, যখন তিনি তার নিজের স্বরূপটা দর্শন করালেন, তখন কাঁপতে কাঁপতে থরথর করে তিনি পড়ে গেলেন, তিনি চৈতন্য মহাপ্রভু তার গায়ে হাত দিয়ে বললেন কি হলো অদ্বৈত ওঠো, কি হলো, হস্তস্পর্শে তিনি কাঁপতে কাঁপতে উঠে বসলেন, আর উঠে সেখানে লেখা রয়েছে সেটাকে বলছেন মুহূর্তের মধ্যে তিনি শত শ্লোক করে চৈতন্য মহাপ্রভু বন্দনা আরম্ভ করলেন, শত শ্লোক, ঝঞ্ঝাবাদ যদি এখান থেকে ঝড় বয়ে যায় সেই ঝড়টাকেও আপনারা অবলোকন করার চেষ্টা করতে পারেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের ওই শ্লোককে আপনারা যে শত শ্লোক করি, যে শত শ্লোক করি মোরে তুমি যে কইলে স্তবন, যেজন করিবে তার শোভন কীর্তন অবশ্য হইবে তার আমাতে ভক্তি, আমাতে তার ভক্তি হবেই হবে, এই কথা প্রতিজ্ঞা করে বলেছিলেন চৈতন্য মহাপ্রভু, তুমি যে এইমাত্র শত শ্লোক করে যে আমাকে বন্দনা করলে ঝটিকাবত বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ ও শিক্ষা আর তুমি ঝটের মতো, তুমি যে এই শত শ্লোক করে এখনই যে কীর্তন করলেন সেটা মহারাজ বেরিয়ে ছিল ছোট সেই শত শ্লোকের যে এটা বেরিয়ে ছিল আপনারা পাননি, অনেকদিন আগে বেরিয়েছিল, আজ 7-8 বছর হয়ে গেল। চৈতন্য মহাপ্রভুর প্রাণ হল অদ্বৈত গোসাই, আমি একটু আগে যে কথা বলতে গিয়ে অন্য কথায় চলে গেছিলাম আমাদের সিদ্ধান্তের অন্য বিচারে,
যে অদ্বৈত গোসাই তাকে অদ্বৈত গোসাই বলা হয়, ভগবত অভিন্ন। তার মানে অদ্বৈত গোসাই রাসলীলা করতে আরম্ভ করবেন তা নয়, যে কথাটা বলতে গিয়ে সাক্ষাৎ হরিত্রেন সমস্ত বলতাম। বিশ্বনাথ চক্রদেব বলছেন প্রিয়ত্বে অভিন্ন, এই যে অভিন্ন বলা হচ্ছে সেটা হচ্ছে প্রিয়ত্বে অভিন্ন। অর্থাৎ সিদ্ধান্ত হলে এই যে ভগবানে কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, কৃষ্ণের গুণাবলী সমস্ত কৃষ্ণ ভক্ততে যাবে, প্রোভাইডেড ঈশ্বরত্ব বজায় রাখার জন্য পরমেশ্বরত্ব পরম পরম যে তত্ত্বগুলো কৃষ্ণের, সে যে এক্সক্লুসিভ যে বিষয়গুলো সেগুলোকে বাদ দিয়ে বাকি তত্ত্বগুলো আসবে। বোঝা গেল কথাটা? আমার গুরুবাদপদ সৃষ্টি করতে আরম্ভ করলেন এই কথা বলা হচ্ছে না। অর্থাৎ ঈশ্বরত্ব তার যে আছে, আমার গুরুপাদপদের মধ্যেও দিয়েছে ঈশ্বরত্ব, এখানেও লেখা আছেন এই যে অদ্বৈতেন হরিণে অদ্বৈতন ভক্তি সংসনাথ ভক্তাবতারম, হ্যাঁ ভক্তির অবত ভগবানের সঙ্গে অভিন্ন তিনি। মহাবিষ্ণুর যাকে বলা হয় কারণর্ণবসায়ী বিষ্ণু, যিনি আছেন যার এক একটা লোমকূপেতে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজিত। যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর মহানস ইহো যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তাহলে এখানে কি বলা হলো? যার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকটিত হন তার নাম হলো মহাবিষ্ণু, আর তার নামই হলো এই অদ্বৈত গোসাই, তার নামই অদ্বৈত গোসাই অভিন্ন। আর সদাশিব রূপে তার অনেক লীলা, আমি এখানে যে কথাগুলো বৈষ্ণবরা আমাকে আদেশ করেছেন তার কিছু স্পর্শ করতে চাই। কেন এখানে আসার মানেই হলো যে গৌড়ীয় সিদ্ধান্তকে স্থাপনা করে যাব। কাউর যদি আক্রমণ করার ইচ্ছা থাকে সন্মুখে আসুন, আমি এই সিদ্ধান্ত স্থাপন করে যাব। যদি কাউর ইচ্ছা থাকে আক্রমণ করতে পারেন, আমি তার জবাব দিয়ে তবে উঠব। সেখানে অনেকেই বলছেন অদ্বৈত বংশধর নিত্যানন্দ বংশধর, কিন্তু সিদ্ধান্ত বিচারে এগুলো সব ফেক টার্ম, এগুলো সব ফেক টার্ম, এগুলো কোনো মূল্য থাকে না, এগুলো বাস্তবিক কোনো মূল্য নাই। নিত্যানন্দ প্রভু তিনি কোনো রক্ত মাংসের মানুষ নন, তার একটা বংশ পরম্পরায় ধারা টানা হবে। চৈতন্য চরিতামৃতে প্রারম্ভে শচী আমাদের যে শচী শুনু তার পুত্র কারা, এসব পুত্র মত্তকলোত্তম সে বলা তার ব্যাখ্যা করা আছে, এগুলো এখন করার সময় নেই, কোনো সময় শুনবেন। যারা বাস্তবিকভাবে হৃদয়েতে গৌরাঙ্গ চরণে সর্বাঙ্গীনভাবে শরণাগত হয়েছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন সর্বাঙ্গীনভাবে, তারা তার পুত্র। এবার অপ্রাকৃত বংশ কোথায় পেলেন আপনি? অপ্রাকৃত বংশ রাখেন না। আপনাদের মধ্যে অনেকে সংশয় হতে পারে, অদ্বৈত গোসাই ছয় পুত্র ছিল, তার মধ্যে গোপাল অচ্যুতানন্দ কৃষ্ণ মিশ্র এরা সব ভক্তিমান ছিলেন, বাকি তিনজন ভক্তিমান ছিলেন না। আমাকে অনেক ফরেনার প্রশ্ন, হোয়াট ইজ দ্যাট মহারাজ, এটা কেন হয়, এ তো মহাবিষ্ণুর থেকে এসছে। আমি বলে মহারাজ দেখো, বলছে অদ্বৈত গোসাই থেকে এসছে তো কেন আলাদা হবে, এরকম হবে? আমি বেদান্ত সূত্র যারা অধ্যয়ন করেছেন বা আলোচনা করেছেন গৌড়ীয় বৈষ্ণব আনুগত্যে, মায়াবাদ বেদান্ত সিদ্ধান্ত আলোচনা যারা করে তাদের সঙ্গে আমার কোনো কথা নাই, যারা গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের আলোকে বেদান্ত সূত্রকে আলোচনা করেছেন তারা সেখানে একটা সূত্র পাবেন, সেখানে হচ্ছেন অসত ও সতে যা যাতে। বলে কথাটার মানে কি হলো মারা? সেই অধ্যয়ন জ্ঞানতে চলে আসব, সে একই কথা। জগতের যা কিছু ভালো মন্দ খারাপ সমস্ত কিছু, ভালো খারাপ যা কিছু আছে সমস্ত কিছুর মূল উৎস কোথা থেকে এসছেন, কোথা থেকে এসছে? তুমি তো দেখছো তোমার ভালো মন্দ বিচার করে নি, এটা ভালো এটা খারাপ সবই ভালো, কিন্তু ভালো মন্দের বিচার যে লোকে করলো, কিন্তু এর মূল এই যে যাকে খারাপ বলছো, যাকে বেশ্যা বলছো, যাকে দুর্যোধন বলছো, এইসব দুষ্টগুলো সব রয়েছে। আমার কথা হলো মূল রহস্যটা কি সৃষ্টির, তারা এলো কোথা থেকে, তাদের যে সমস্ত কিছু সৃষ্টির রহস্যটাকে মূল জায়গায় ব্যাক করে আমরা চলে যাই। সাইন্টিফিক রিসার্চ বিজ্ঞানের রিসার্চটা এভাবেই হয়, বিজ্ঞানের রিসার্চ যারা যারা এখানে যদি এখানে কোনো থেকে থাকেন যারা রিসার্চের সঙ্গে জড়িত তারা জানেন বিজ্ঞানের রিসার্চটা এইভাবে হয়। কিভাবে হয়? কোনো একটা বিষয়ের উপর রিসার্চ করতে গেলে
প্রথমেই সেই বিষয়টার উপর কেন্দ্র করে প্রথম ও চিন্তা করে এটা যে হলো এটা কি জন্য হলো, হোয়াট ইজ দ্য রিজন বাহাইন্ড ইট। কেন কার্য কারণেতে কার্য যেটা হলো কারণ তার পেছনে থাকবে, কজ অ্যান্ড এফেক্ট থিওরি সায়েন্সে অত্যন্ত বড় অত্যন্ত একটা গভীর বিষয়, কজ অ্যান্ড এফেক্ট এরা অবিচ্ছেদ্য অঙ্গ। যেটা কারণে দেখা যাচ্ছে কার্যে দেখা যাচ্ছে কারণে আছে, তাহলে হয় না। সেই জন্য দেখা যাচ্ছে যে এই যে সৃষ্টি সেখানে ভালো মন্দ এই যে বিচারের বৈশিষ্ট্য আমি নিজের মনে তৈরি করে নিয়েছি, এগুলোর মূল ইতিহাস কোথায়, সেখানে সাইন্টিফিক রিসার্চে যেমন যে কোনো একটা কারণ তার পেছনে কারণটা কি, ওটা আবিষ্কার হয়ে গেলে বললে এটা কেন হলো, এটার পেছনে কারণটা কি। হ্যাঁ, যদি একটার পর একটা ইফ ইউ ট্রেস আউট ওয়ান বাই ওয়ান দ্য ইফ ইউ ট্রাই টু গেট দ্য অরিজিনাল কজ, ইফ ইউ গো ব্যাক এগেইন অ্যান্ড এগেইন, ইফ ইউ ক্যান গো ব্যাক ইউ ক্যান গো ব্যাক টু দ্য অরিজিনাল রিজন ওয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য অনলি কৃষ্ণ ইজ দেয়ার। সেখানে গিয়ে দেখবেন কেউ নেই, খালি কৃষ্ণ, এখন অনেক ব্যাক করে যাচ্ছে, এর কারণ কি, এর কারণ কি, যেটা মায়াবাদীরা নেতি নেতি বিচার করে লাস্টে ফেড আপ হয়ে যান। যেটা ব্রহ্মাজি যখন বিশাল ভগবানের কৃপা লাভ করলেন সেখানে এই কথাটা বলতে বাধ্য হয়েছেন যে কৃচ্ছেন মানে আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততহ পততি অধ অনাদৃত যুষ্ম অঙ্গ্রহ। হে ভগবান, তোমার চরণদ্বয়ের যে অনন্ত আনন্দময় যে মকরন্দ, এগুলোর কোনো সন্ধান না পেয়ে এর ছার মূর্খ জ্ঞানী বলে পরিচয় দেয় তারা অধঃপতনে গেল। এরা উপরে উঠল অনেক কষ্ট করে, মায়াবাদের যে বৈরাগ্য দেখলে আপনি কেঁদে ফেলবেন, বলে এখানে কাউ তো এরম বৈরাগ্য নেই, মায়াবাদের বৈরাগ্য কি, আরে বাপ, কিন্তু সেই বৈরাগ্যের একটু আগেই বলেছি সেই বৈরাগ্যের গৌড়ীয় বৈষ্ণবের কাছে কোনো দাম নাই। গৌড়ীয় বৈষ্ণবগণের বৈরাগ্য হল সেটাকে বিদ্যা বলা হয়, বৈরাগ্য বিদ্যা, আর তাদের বৈরাগ্য হলো অবিদ্যা, সেটার একটা অংশ আমরা গ্রহণ করব না। আমরা ছিল অদ্বৈত গোসাইয়ের আনুগত্যে এইসব কথা অনুভব করতে বসেছি। অনেকে বললেন তিনজন, তিনি যদি মহাবিষ্ণু হন তার তিনজন কেন সন্তান কেন ভক্তিমান হলেন না, আমি বললাম তাহলে অনন্ত জগৎ তারই তো সন্তান। বা আমরা তো দূরের কথা, আমরা তো দূরের কথা, বাইবেল পর্যন্ত এই কথা বলেছেন সবাই ঈশ্বরের সন্তান, আমরা ছেড়ে কথা, আমাদের কথা ছেড়ে দাও, বাইবেল তাও বলেছেন। তা তাই যদি ঈশ্বরের সন্তান হয় তাহলে আমরা কেন ভালো মন্দ হলাম, সেটা এই দুর্দুষ্ট দুর্যোধনের মুখেতে যখন জাঙ্গা তার জাং ভেঙে গেছিল তখন সেখানে বসে এই কথাটা তার বেরিয়েছিল, জানাতি তত্ত্বম, আমি তত্ত্ব জানি, জানাতি ধর্মম ন চ মে প্রবৃত্তি, জানানি জানামি অধর্মম ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি। এটা ভালো নয়, আমি জানি এটা ভালো নয়, এটা অধর্ম, কিন্তু আমি কী করবো, আই ক্যান নট রিজিস্ট মাই সেলফ, আমি নিজেকে চেক করতে পারি না, আমি ওইটি করি। দ্রৌপদীকে সবাই আনা যে অন্যায় সেটা কি জানে না, সে দুষ্ট দুর্যোধন জানে না এটা কত বড় অন্যায় করলো সাক্ষাৎ লক্ষ্মীর অংশে, কিন্তু করালো, তার পূর্ব সংস্কার সাক্ষাৎ কলি, কলি একটা স্বরূপ ধারণ করে এসছে, কলি ব্যাসদেব গোস্বামী পরে বলেছেন কলি সাক্ষাৎ একটা রূপ ধারণ করে এসছে এই দুর্যোধন। তা দুর্যোধন দুষ্ট, তার মুখে যখন মরবার আগে এই তত্ত্ব সিদ্ধান্ত, মরে যখন মরবে যখন জানু ভেঙে পড়ে রয়েছে তখন বলেছিল এই কথাটা, হে ঋষিকেশ আমি জানি ধর্ম কাকে বলে এটাও শুনেছি কিন্তু আমার রুচি হয় না, আর অধর্ম কাকে বলে সেটাও আমি জানি কিন্তু আমি কি করে আমি নিজেকে আটকাতে পারি না, অধর্মটাই আমার ভালো লাগে। আপনারা সবাই নিজে বুকে হাত দিয়ে বলবেন সারা জীবনে আপনারা যে যে ক্রিয়াকর্ম করেছে, অনেক ক্রিয়াকর্ম আপনার হৃদয় থেকে অনুমোদন করে নাই, যেটা কোনো আমাদের এই যে বড় বড় মনীষী মহাপুরুষগণ সেই ছেড়েই দিলাম, জড়জগতের বড় বড় ফিলোসফার দার্শনিক তারা পর্যন্ত এই কথা বলছে। ক্যান্ট, ক্যান্টের নাম শুনেছেন, জার্মান, জার্মান যিনি ক্যান্ট বলেছেন যে যখনই আমি একটা নোংরা কাজ করে ফেলি কে যেন ভেতর থেকে আমাকে একটা সাবধান করে, এই কেন এটা করলি, কে যে বললো আমি জানি না, আমি ভয় হয়ে বেয়া, আমার ভেতরে ভয় হয়ে যায়, ক্যান্ট বলেছেন যে আমার, আমি যখন এটা খারাপ কাজ করে ফেললাম ভেতর থেকে যেন কে একটা বলছে এইটা কেন করলি তুই, কে যে বললো আমি জানি না কিন্তু ভেতরে একটা ভয় এসে গেল, কে যেন আমাকে শাসন করছেন।
সেই কে যেন শাসন করছেন, তার নামই হল মহাবিষ্ণু, তিনি অদ্বৈত গোসাই, তিনি আমাদের কাছে এসছেন, তিনি এই রূপে এসছেন। অনেক কথা আলোচনার, এই অদ্বৈত গোসাই যখন লাউড থেকে এখানে চলে এলেন, সেখানে সেখানে এসে এবার পড়াশোনা করবার লীলা করলেন বিদ্যা অধ্যয়নের, কিছুদিনের মধ্যেই তিনি সমস্ত সরো দর্শন আদি সব করে ফেললেন। পিতাকে বললেন, পিতা এবার বলুন আপনি, আপনার কি ইচ্ছা, আমি এখন কি পড়ব? তোমার সরো দর্শন হয়ে গেছে? বলে হ্যাঁ, যখন যেখান থেকে খুশি জিজ্ঞাসা করুন আমি বলে দেবো। বলে কি, তখন পিতা বললেন, এবার তুমি বেদও একটু অধ্যয়ন করো, বেদ বেদান্ত এগুলো। ঠিক আছে, এই শান্তিপুরের অনতি দূরে যেখানে ফুলিয়ানগর বলে, ফুলিয়ানগরকে আমরা এই আমাদের ঠাকুর হরিদাস ঠাকুরের সম্বন্ধে বেশি করে জানি, আমাদের অত্যন্ত প্রিয়, সেই ফুলিয়ানগরে শান্তাচার্য বেদান্ত বাগীশ, শান্তাচার্য বেদান্ত বাগীশ নামে এক মহাপণ্ডিত ছিলেন, তার কাছে অদ্বৈত গোসাই গেলেন। অদ্বৈত গোসাই সেখানে কিছুদিনের মধ্যে বেদ বেদান্ত সব কণ্ঠস্থ। আচার্য অবাক হয়ে বললেন, এ কী রে বাবা, এ তো জন্মে আমি দেখি নাই, এই কিছুদিন শোনার সঙ্গে সব। আচার্য বললেন, তুমি আচার্য না আমি আচার্য, এখন সেটি কনফিউশন হয়ে যাচ্ছে, তুমি কি আচার্য আমার কাছে শিখেছো না আমি তোমার কাছে শিখেছি? ঠিক আছে, যখন সেখানে আচার্যে আচার্যের পদে তাকে বিবেচিত করে দিলেন, বড় বড় পণ্ডিত সমাজ, বলে আচার্য যদি হয় ইনি আচার্য হওয়ার যোগ্য, ইনি আচার্য যিনি যেমন আচরণ তেমন তার সিদ্ধান্ত শাস্ত্রীয় বিচার সমস্ত দিকে টপ মোস্ট, এই জন্য আঁকি আচার্য করা হবে। কিছুদিনের মধ্যে পিতার ইচ্ছা হলো তুমি বিবাহ কর, বিশেষ করে মাধবেন্দু পরিবার যখন কৃষ্ণ প্রেমেতে বিভল হয়ে বিচরণ করতে করতে এইখানে এসছিলেন, তখন মাধবেন্দু পরিবার তার গৃহেতে ছিলেন, তার সঙ্গে দেখা হয়েছিল, এই জায়গায় দেখা হয়েছিল, সেই স্থান রয়েছে, সেই সেখানে মাধবেন্দু পরিপাদজি তার অবস্থা দেখে অবাক হয়ে গেছিলেন, তো সাধারণ নয় তিনি জানেন, তখন তিনি তাকে দীক্ষা দীক্ষা চেয়েছিলেন, এই জন্য বাইরের দৃষ্টিতে ভগবানও দীক্ষা লাভ করার অভিনয় করেন, করেন না, রামচন্দ্র ভাগু রামচন্দ্র রামচন্দ্র নিয়েছিলেন অষ্টবক্র মুনির কাছে তত্ত্বজ্ঞান উপদেশ পেয়েছিলেন অষ্টবক্র মুনি, আর কৃষ্ণ নিয়েছিলেন ভাগুরী মুনির কাছে তত্ত্বজ্ঞান উপদেশ। আরে বাবা, এদের কি তত্ত্বজ্ঞানের অভাব হয়ে গেল নাকি? চৈতন্য মহাপ্রভু তিনি তত্ত্বজ্ঞানের উপদেশ নিয়েছিলেন আচার্যের কাছে, এগুলো তারা দিকদর্শন করেন যাতে আমরা পরবর্তীকালে ভ্রষ্টাচারে লিপ্ত না হই, সেই জন্য এই জন্য অদ্বৈত আচার্য তিনি মহাবিষ্ণু হলেও তিনি লীলা করলেন মাধবেন্দু পরিবাদের প্রেম দেখে তার চরণে আত্ম বললে আপনি আমাকে কৃপা করুন। মাধবেন্দু পরিবাদ কৃপা করে বলে গেলেন, তোমাকে পালালে হবে না, তোমার যা ভক্তি তোমাকে কিন্তু গৃহস্থাশ্রম স্বীকার করে যত পতিত ব্যক্তিকে বেশি করে উদ্ধার করতে হবে, কেন সন্ন্যাসীদের সঙ্গে একটা গ্যাপিং থাকতে পারে, সন্ন্যাসীরা এই যে এখন একটু আগে একটা মাতাজি কাছে এসে আমাকে কথা বলতে, আমি বললাম তুই দূর হবা দূর হয়, আমি কিন্তু তাকে গালাগাল দিই নাই, সেই জন্য দুঃখিত না হয়, কেন আচার্যের আচরণটা সাবধান, ও আমাকে একটা ধূপ কাটি নিয়ে একটা কথা বলতে, আমি দূরে থাক, একটু এদিক ওদিক হয়ে গেলে লোকে উল্টো বুঝবে আমাকে, হ্যাঁ ওই জন্য তাকে ঘৃণা করে, অনেকেই আমার আচরণ বললে মহারাজ বেদে মেয়েছেলেকে দেখতে পারে না, তা নয়, তারা আমার মা পূজ্য। গৃহস্থদের সঙ্গে গৃহস্থ আচার্যগণের বেশি সম্বন্ধে আসা সম্ভব হয়, কন্ট্যাক্টে আসা সম্ভব হয়, সেই জন্য মাধবেন্দু পূর্বের আদেশে তিনি আচার্যের ভূমিকায় গৃহস্থ আশ্রমে রইলেন। তিনি প্রথমে চলে গেছিলেন সেখানে বিভিন্ন জায়গা পর্যটনে, দণ্ডকারণ্য থেকে আরম্ভ করে গঙ্গোত্রী বিভিন্ন স্থান নৈমিষা বিভিন্ন জায়গায় গেছিলেন তিনি, তারপরে রামেশ কী বলে ওখানে ওই গঙ্গোত্রী গোমুখ, হ্যাঁ যমুনোত্রী, তারপরে সেখানে কী বলে কেদারনাথ বদ্রীনাথ সব দর্শন করে শেষে পৌঁছেছিলেন কোথায় বলে সেখানে ওই কী বলে ওটাকে যেখানে ওই কী বলে মৈথিল মিথিলা মিথিলা দেশ, সেখানে বিদ্যাপতির সঙ্গে তার দেখা হয়, রসিক ভক্তের সঙ্গে রসিক ভক্ত দেখা হয়, বিদ্যাপতির সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে দু চারটে তার রসকাব্য শুনে পাগল হয়ে গেছে, এ কে তুমি, কীরকম ভাবে লিখেছো এগুলো? অদ্বৈত গোসাই এগুলো শোনার শুনে তাকে কৃপা করলেন, তারপর সেখান থেকে আবার চলে গেলেন কোথায়, বিভিন্ন জায়গায় নৈমিষ ক্ষেত্র আদি হয়ে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ইতস্তত ভক্তি ভক্তি ভরে তিনি পরিক্রমা করলেন, পরিক্রমা আদি করার পর একদিন বটবৃক্ষের তলা, আপনারা অদ্বৈত বট জানেন,
সেখানে সে শুয়ে রয়েছেন রাত্রে স্বপ্নযোগে। মদন গোপাল বলছেন, আমি রত্নময় আমার বিগ্রহ, আচার্য ওঠো, এর ভেতর থেকে বার করো, আমাকে প্রতিষ্ঠা করো। শুনে সঙ্গে সঙ্গে তিনি উঠে সমস্ত ব্রজবাসীদের নিয়ে তাকে তুলেছিলেন, তুলে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে, ব্রাহ্মণ না বৈষ্ণব মানেই ব্রাহ্মণ, তাদের সেবা অধিকার দিয়েছিলেন। তারপরে কিছুদিন তিনি বিভিন্ন জায়গায় পর্যটন করার মুখে হঠাৎ এক জায়গায় খবর পেলেন মদন গোপাল অন্তর্ধান করেছেন। হ্যাঁ, মদন গোপালকে পাওয়া যাচ্ছে না। পূজারী সেবক কাঁদতে কাঁদতে খবর পাঠালেন, তিনি পাগল হয়ে গেলেন যে যদি মদন গোপাল না থাকে তাহলে আমিও থাকবো না এই জগতে। তিনি সেই সংকল্প করলেন, মদন গোপাল তুমি যদি না থাকো, ধরা না দাও, তাহলে আমাকেও আর পাবে না জগতে, এই কথা জানিয়ে রাখলাম তোমাকে। বলার সঙ্গে সঙ্গে কি হলো, মদন গোপাল স্বপ্নে বললেন তুমি অন্ন জল গ্রহণ করো, আমি আছি, ম্লেচ্ছ স্পর্শ করবে এই ভয়ে আমি গোপাল রূপে ফলে ফুলের তরায় আছি, ফুলের ভেতর লুকিয়ে এলেই আমি প্রকাশিত হব। তাই হলেন তিনি, সেই মদন গোপাল প্রকাশিত হলেন। এইভাবে তিনি অনন্ত লীলা আবিষ্কার করেছিলেন। যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে আনার বিষয়ে যে অপ্রাকৃত তার যে ভজন সেটা আপনারা জানেন, এইসব মহাজনগণ আলোচনা করবেন আপনাদের সামনে, সব আমি বক বক করে গেলে হবে না, অনেক তত্ত্ব তারা বলবেন, তারা তত্ত্ববিদ। হ্যাঁ, সেখানে দেখা গেল গৌরাঙ্গ মহাপ্রভুকে যে তত্ত্বকে কেউ কোনোদিন এই ভুলোকে আনয়ন করতে সমর্থ হয় না, তিনি এই জগতে সেই তত্ত্বকে টেনে নিয়ে এলেন, টেনে নিয়ে প্রকাশ করলেন যে তত্ত্বকে। কীরকম আশ্চর্য তার শক্তি, তিনি নিচে নামিয়ে আনলেন, বলে ভগবানকে অবতীর্ণ করালেন। যখন হরিদাস ঠাকুর তাকে বাইশ বাজারে বেত্তভাত করার পর যখন গঙ্গা জলে ফেলে দিল, তাকে মৃত বলে, মৃত বলে ঘোষণা করল, তিনি তখন জলে ভাসতে ভাসতে অপ্রাকৃত নাম যোগেতে তিনি ভাসতে ভাসতে শান্তিপুরে এসেছিলেন এবং অদ্বৈত গোসাইয়ের সঙ্গে তার তখন সাক্ষাৎকার হয়েছিল। সেই থেকে সেই অদ্বৈত গোসাই চিনতে পেরেছিলেন নিয়োচের নামের আচার্য, বুঝতে পেরেছিলেন, যত্ন করে তাকে রেখেছিলেন। জগৎবাসী যাকে ম্লেচ্ছ কুলে আবির্ভাব বলে জানেন, তার সম্বন্ধে অদ্বৈত আচার্য যে সিদ্ধান্ত কীর্তন করেছেন সেটাই আমার হৃদয়ে চিরকাল যেন, চিরকাল যেন ভাস্বর থাকে। সেটা কি, যখন সাধ্যপাত্র খাওয়া খাবার জন্য তাকে সেধেছিলেন, তখন হরিদাস ঠাকুর যে আমি ম্লেচ্ছ, আমাকে আমাকে সাধ্যপাত্র তো ব্রাহ্মণকে খাওয়াতে হয়, অদ্বৈত গোসাই বলছেন সেই করিব যাই শাস্ত্র মতে কয়, আমি সেই কার্য করব যেটা শাস্ত্র মতে যেটা বলেছে, তুমি ভোজন করিলে কোটি ব্রাহ্মণ ভোজন হয়, তোমাকেই ভোজন করাবো আমি সাধ্যপত্র, দেখি কি কে কি করে। এই জায়গায় কি করে সহজে আগুনের অত্যাচার হতে পারে, কি করে হতে পারে, আমি অবাক যে অদ্বৈত আচার্য শুদ্ধ ভক্তিকে সিদ্ধান্ত স্থাপন করেছিলেন, যার আনুগত্যে অদ্বৈত এই অচ্যুতানন্দ গোপাল যে ভক্তির রাস্তা দেখিয়েছিলেন, অচ্যুতানন্দকে গৌরাঙ্গ মহাপ্রু দ্বিতীয় অভিন্ন কলেবর বলেছিলেন, যে অদ্বৈত যে অচ্যুতানন্দকে গৌরাঙ্গ মহাপ্রু ধুলো ঝেড়ে কোলে নিয়ে বলেছিলেন, যে অদ্বৈতকে বলেছিলেন অদ্বৈত এ হচ্ছে পিতা, সেই সম্বন্ধে তুমি আমি দুই ভ্রাতা, অদ্বৈত গোসাইকে বলছে তুমি আমি অ্যাকচুয়ালি দুই ভ্রাতা, দুই ভাই হলাম কেন, ও আমাদের পিতা, এইভাবে বলেছিলেন অদ্বৈত গোসাইয়ের। এক এক করে তত্ত্ব যদি আলোচনা করতে হয় দিন কাবার হয়ে যাবে, সমস্ত কথা বলার সময় হবে না, আমাদের সময় অত্যন্ত সীমিত। তাই জন্য আমি এই মহাজনগণকে এবার আদেশ, আমি আদেশ মানে আমাকে আদেশ করেছিলেন, আমি কীর্তন করলাম নিজ সংশোধনের জন্য, এবার এই গুরু বৈষ্ণবের চরণে আমার নিবেদন তারা যেন আমাকে কিছু কীর্তন করে সমান, যেমন তারা শোনাবেন পরস্পর শ্রবণ কীর্তনের দ্বারাই আমরা কৃতার্থ হব। তাদের চরণে আমি অন্ত কৃপা প্রার্থনা করে অদ্বৈত গোসাইয়ের কাছে কাতরভাবে প্রার্থনা করি, আমাকে যেন তিনি পতিত হলে বঞ্চনা না করেন, যেন আমাকে তুলে নেন নরক থেকে, আমি নরকের কীট, এইভাবে তার চরণে প্রার্থনা করি। সীতাপতি কৃপা করুন, বাঞ্ছা কল্পতরুবশ্যে কৃপা সিন্ধু ব্যবস্থা পতি তাহলে পাবন। আমাদের তিনি অত্যন্ত হৃদয় দিয়ে কান দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, শুনিতে শুনিতে হ্যাঁ কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে, ওই চিত্র চৈতন্যের রঙ্গ
সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ। এই জিনিস বলবার কথা নয়, বললে কে বুঝবে না? তাই আবার বলছে না যে বানাহি বুঝে কে হও, শুনিতে শুনিতে সে হও কি অদ্ভুত চৈতন্য চরি কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই হয় বড় হিত। এই যে সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে আমরা এই সমস্ত তত্ত্ব কথা সিদ্ধান্ত কথা যদি নাও বুঝি, শুনতে শুনতে দেখবেন হৃদয়ে কোনোদিন হয়তো বোঝাও যাবে যদি তাদের কৃপা হয়। তো মহারাজ অনেক কথা বললেন, ভারী সুন্দর সুন্দর পয়েন্ট, যে আমিও চিন্তা করতাম সেই দুর্যোধনের কথা, সে দুর্যোধন লোকটা খারাপ কি করে বলি, এই শ্লোকটা যে বলতে পারে সে খারাপটাকে কি করে বলা যায়, যথা নিযুক্ত হসমি তথা করমি যে বলতে পারে সে তো পরমহংস, পরমহংস ছাড়া কেউ এই কথা বলতে পারে না নাকি? তো এই সমস্ত জিনিস আলোচ্য বিষয়, বিচারের বিষয় নাকি? তো তার কৃপা হলে হয়তো কোনোদিন আমরা বুঝে, যাই হোক আমাদের কাছে এখানে